আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিদেশে যাওয়ার জন্য 3 দিনের ট্রেনিং দিয়ে থাকি। 3 দিন ট্রেনিং দেওয়ার পর আমাদের একটি সার্টিফিকেট ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তো আমরা কিভাবে সেই সার্টিফিকেটটি মোবাইল দ্বারা আমরা নিজেই কিভাবে 100 টাকা পেমেন্ট করে আমরা এটিকে কিভাবে ডাউনলোড করব, আমরা এই ভিডিওতে আমরা সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনাতে। তার আগে আমি একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আপনারা সার্চ অপশনটি দেখতে পারবেন। সার্চ অপশনে আপনারা সার্চ করবেন পিডিও ফাইল অথবা পিডিও সার্টিফিকেট ডাউনলোড। আপনারা যদি এই জায়গাতে জাস্ট পিডিও লেখেন, তারপরেই আপনারা দেখতে পারবেন আপনাদের সার্টিফিকেটটি, এই পিডিও ফাইল সার্টিফিকেট চলে আসছে আমি প্রবাসী নামে। এই যে দেখুন, আপনারা দেখতে পারতেছেন আমি প্রবাসী ডাউনলোড পিডিও সার্টিফিকেট, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে। তো আপনি এই ইন্টারফেসের উপর আপনি আপনার পাসপোর্টে যে নাম্বারটি আছে, পাসপোর্ট নাম্বারটি আছে, এই পাসপোর্ট নম্বরটি এই জায়গাতে আপনারা বসাবেন। তো আমি এই জায়গাতে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বারটি বসানো হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারতেছেন একটি ক্যাপচা অপশন আছে। এই জায়গাতে আপনি যে লেখাগুলো আছে ক্যাপচা অপশনের, এই লেখাগুলা আপনারা দিয়ে দিবেন এই খালি অংশতে। তো আমি এই ক্যাপচাগুলি বসিয়ে দিচ্ছি। ক্যাপচাগুলো বসানো হয়ে গেলে আপনারা সার্চ অপশনে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা এই যে দেখতে পারতেছেন কন্টিনিউ পেমেন্ট, এই কন্টিনিউ পেমেন্টের উপর ক্লিক করার পর এই যে উপরে আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান, তাহলে বিকাশ অপশনে আপনারা এই জায়গাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে এই যে দেখতে পারতেছেন যেটাতে টিকচিহ্ন না, এটাতে টিকচিহ্ন দিয়ে দিবেন। তারপর পে অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটু সময় নিতে পারে। তারপর আপনাদের সামনে এরকম বিকাশ পেমেন্টের অপশনটি চলে আসবে। এই জায়গাতে আপনি আপনার যে নাম্বারে বিকাশ পেমেন্ট করবেন 100 টাকা, সেই নাম্বারটি আপনি এই জায়গাতে বসিয়ে দিবেন। নাম্বারটি বসানো হওয়ার পর আপনার ভেরিফিকেশন কোডটি চলে আসবে আপনার যে সিমে থাকে SMS-এর মাধ্যমে। এই ভেরিফিকেশন কোডটি আপনারা বসিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড বসানোর পর আপনারা কনফার্মে দিয়ে দিবেন। তারপর এই জায়গাতে এন্টার পিন, অর্থাৎ আপনার বিকাশের যে পিন নাম্বারটি চাইতেছে, এই পিন নাম্বারটি এই জায়গাতে বসাবেন। আপনি কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরই আপনার সামনে দেখবেন পেমেন্ট অপশনটি সাকসেসফুল হয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে আবার আগের সিস্টেমেই। তখন আবার আপনি এই জায়গাতে যে পাসপোর্ট নাম্বার তো দেওয়াই আছে, আগের দেওয়াই এই জায়গাতে থাকবে। তারপর শুধু ক্যাপচাটি আপনার আবার রিটার্ন ক্যাপচাটি বসানোর পর আপনি ক্যাপচাটি দিয়ে তারপর আবার সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে। আপনি ওপেনে ক্লিক করে দিবেন। সার্টিফিকেট ফাউন্ড, এই যে দেখুন, ওপেনে ক্লিক করে দিবেন। এরকম চাইতেও পারে আবার নাও পারে, যদি চায় আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পরই এই যে দেখুন আমার সামনে আমার সার্টিফিকেটটি শু হয়ে এসে চলে আসছে। তখন আপনি যদি প্রিন্ট করার জন্য আপনি ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যে দোকানের কাছে গিয়ে প্রিন্ট করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই জায়গাতে সেন্ড করে দেবেন। হোয়াটসঅ্যাপে অথবা ইমোর মধ্যেই আপনারা সেন্ড করে দেবেন এটা প্রিন্ট করার জন্য।